আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য রেখেছি কলার পাকোড়া, মানে অনেক হেলদি এবং টেস্টি একটা খাবারের রেসিপি। একটু ভিন্নভাবে আমি এটাকে প্রেজেন্ট করেছি, বিশেষ করে আমি আমার বাচ্চাকে যেভাবে খাওয়াই, মানে যে সকল বাচ্চারা খাবারকে ঠিকমতো চিবিয়ে খেতে চায় না অথবা খাবার খেতে চায় না কিংবা কলা খেতে চায় না, তাদের জন্য রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হবে। তো এই রেসিপিটির জন্য খুব ভালোভাবে পেকে গেছে এই টাইপ একটা কলা নিতে হবে। তো প্রথমে আমি কলা থেকে চোকা ছাড়িয়ে তারপর সেটাকে ম্যাশ করে নিয়েছি। একটু দানা দানা রাখতে হবে, মানে একদমই ব্লেন্ড করে ফেলা যাবে না। এখানে যে চামচটা দেখা যাচ্ছে এটা হাফ চামচ পরিমাণ, তো আমি নিয়ে নিচ্ছি টোটাল এক চামচ পরিমাণে সুজি। তো রেসিপিটাকে আরো একটু বেশি হেলদি করার জন্য আমি প্রোটিন পাউডার হিসেবে অ্যাড করে নিচ্ছি রাগি পাউডার। তবে কেউ যদি মনে করেন রাগি পাউডারটা দিবেন না, তাহলে কিন্তু সুজির পরিমাণটা আরো একটু বেশি বাড়িয়ে নিতে হবে। পাকা কলা কিন্তু এমনিতে অনেক বেশি মিষ্টি হয়ে থাকে, তাই আমি আর বাড়তি কোনো চিনি ইউজ করছি না। তো আপনারা চাইলে কিন্তু এই খাবারটি বাচ্চাকে 8 মাস অথবা 10 মাস থেকে নিশ্চিন্তে দিতে পারবেন। তো চলে যাচ্ছি আমি আমার মূল রেসিপিতে, আর সেজন্য একটা প্যানের মধ্যে আমি হালকা করে ঘি ব্রাশ করে নিচ্ছি। এই রেসিপিতে ঘিটা ইউজ করার চেষ্টা করবেন, তবে কেউ চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন, তবে আমার কাছে ঘিটাই বেস্ট মনে হয়, কারণ ঘি দিলে অসম্ভব সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার চলে আসে। তো আমি এখানে যে বেটারটা বানিয়েছি সেটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি, তো এগুলোকে আমি এখন একটা পাকুড়া শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি একদমই চুলোর পাওয়ারটা লো হিটে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে একটা সাইডকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো একটা সাইড আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে, আর সেজন্য আমি এখন কিন্তু অন্য সাইডটাকে উল্টে নিচ্ছি। তো পাকুড়াগুলোকে ভেজে নিতে মোটামুটি আমার 10 মিনিট মতো সময় লেগেছে, যেহেতু এগুলো একটু বেশি মোটা ছিল সেজন্য একটু টাইম লেগেছে। বাট আপনারা যদি আরও বেশি পাতলা করে ভাজতে চান তাহলে হয়তো বা টাইমটা আরও কম লাগতে পারে। আর এটাকে আমি একটু মোটা করে বানিয়েছি, তাতে কিন্তু খাবারটা অনেক বেশি সফট হবে। বাট এটাকে যদি পাতলা করেন তাহলে একটু স্টিকি টাইপ হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে সকল বেবিদের দাঁত বের হয়নি তারা কিন্তু খুব বেশি একটা চাবিয়ে খেতে পারবে না। তো বাচ্চাদেরকে আপনারা চাইলে কিন্তু একদম ছোট ছোট টুকরো করে ভেঙে মানে ফিঙ্গার ফুড হিসাবে দিতে পারেন, এতে কিন্তু বাচ্চাদের কিন্তু নিজের হাতে তুলে খাবার খাওয়ানোর যে অভ্যাসটা সেটা তৈরি হয়ে যাবে। আর এটা এত বেশি সফট যে বাচ্চাদের খেতেও কিন্তু খুব বেশি একটা প্রবলেম হয় না। তাছাড়া এটাতে আমি যেহেতু ঘি এবং রাগি পাউডার ইউজ করেছি, দুটোর জন্য কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বা টেস্ট চলে আসে। স্টিল আমার বাচ্চার বয়স কিন্তু 2.5 বছর প্লাস, তাকে কিন্তু আমি এটা 8 মাস থেকে দিয়ে আসি মাঝে মাঝে, মাশাআল্লাহ কিন্তু অনেক টেস্টি করে খাবারটি খাই। তো যে সকল বেবিরা ঠিকমতো খাবার চিবে খেতে পারে না অথবা কলা খেলে ঠান্ডা লেগে যায় কিংবা হচ্ছে কলা একদমই পছন্দ করে না, তারা চাইলে কিন্তু অবশ্যই বাচ্চাকে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি যে আপনাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে। আর বাচ্চা পছন্দ করলো কি করে না সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো কিডস টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমারও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।